আসসালামাইকুম আজকে মসুর ডাল দিয়ে একদম নতুন সাথের ডালপুরির রেসিপি শেয়ার করব। বিকেলের চায়ের আড্ডার সাথে কিন্তু এই ডালপুরি বেশ জমে যাবে চলুন তাহলে রেসিপিটি শুরু করি ডালপুরির জন্য নিয়েছি হাফ কাপ মসুর ডাল আমি ডালগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার সিদ্ধ করার জন্য পেনে ডালগুলো দিয়ে দিচ্ছি তারপর দিয়েছি দেড় কাপ পানি খুবই সামান্য পরিমাণে দিচ্ছি হলুদ গুঁড়ো এবং হাফ চা চামচ দিচ্ছি লবণ এবার ঢাকনা দিয়ে চুলার আঁচ লোতে রেখে ডালগুলো ভালো করে সিদ্ধ করে নিয়েছি দেখুন ডালগুলো সিদ্ধ হয়ে গেছে এবং ডালের গায়ে কিন্তু অল্প পানি আছে এটিকে ঢাকনা খুলে এভাবেই নেড়ে পানিটুকু শুকিয়ে নিয়েছি তারপর ডালগুলো উঠিয়ে নিয়েছি এখন ডালের পুরের জন্য তিন টেবিল চামচ তেল দিয়েছি তারপর দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি এবার পেঁয়াজ নেড়ে হালকা একটু ভেজে নিয়েছি তারপর এক টেবিল চামচ দিয়েছি কাঁচামরিচ কুচি এখানে আদা এবং রসুন বাটা মিলিয়ে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি তারপর নেড়ে মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি এখন এতে সিদ্ধ করা ডালগুলো দিয়ে দিচ্ছি তারপর দিচ্ছি চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ চামচ দিয়েছি গরম মশলার গুঁড়া জিরা দিচ্ছি লবণ এবং এক টেবিল চামচ দিয়েছি ধনে পাতা এখানে লবণের পরিমাণটা একটু বুঝে দিবেন কারণ ডাল সিদ্ধ করার সময় কিন্তু লবণ দেওয়া হয়েছিল এখন ডালগুলো চুলার আছ লোতে রেখে নেড়ে চেড়ে ডালের পানিগুলো ভালোভাবে শুকিয়ে নিতে হবে চুলার বাড়িয়ে দিলে কিন্তু নিচে লেগে পুড়ে যাবে তাই চুলার কম রেখেই সময় নিয়ে ডালগুলো শুকিয়ে নিতে হবে ডালে পানি থাকা যাবে না দেখুন আমার ডালগুলোর পানি কিন্তু একদম শুকিয়ে গেছে বাকিটা ঠান্ডা হলে আরো পুরোপুরি ঝুরঝুরে হয়ে যাবে এখন পুরির জন্য বাটিতে দিচ্ছি দুই কাপ আটা আপনারা ময়দা দিয়েও বানাতে পারবেন হাফ চা চামচ দিচ্ছি লবণ এক চা চামচ দিয়েছি চিনি এবং তিন টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এবার তেলের সাথে আটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আটা মেশানোর পর যখন হাতে নিয়ে এরকম দলা পাকানো যাবে তখন বুঝতে হবে তেলের সাথে আটা ভালোভাবে মিশে গেছে এখন দে অল্প অল্প করে পানি দিয়ে ডো তৈরি করব। উড়ির এই ডো খুব বেশি শক্ত আবার খুব বেশি নরম করা যাবে না আমার এই ডো তৈরিতে মোট পানি লেগেছে থ্রি ফুট কাপ আপনাদের ক্ষেত্রে হয়তো একটু কম বেশি লাগতে পারে সেটি নির্ভর করবে আটা অথবা ময়দার ধরন অনুযায়ী ডো মাখানো হয়ে গেলে হাতে সামান্য তেল নিয়ে ডোয়ের উপরে লাগিয়ে দিয়েছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি আধা ঘন্টা পর ঢাকনা খুলে আবারও মাখিয়ে নিয়েছি আমার পুরীর এই ডো একদম ঠিকঠাক তৈরি হয়েছে খুব বেশি শক্ত আবার খুব বেশি নরম হয়নি এখন পুরীর এই ডো ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি এবার ডোয়ের একটি করে টুকরো নিয়ে প্রথমে ঘুরিয়ে মসৃণ করে নিয়েছি তারপর হাতের সাহায্যে এভাবে করে গর্ত করে নিয়েছি দেখুন আমি ডোটি ঘুরাচ্ছি কিন্তু মাঝখানে গর্ত করিনি ভিতরের জায়গাটা মোটাই রাখতে হবে শুধু সাইডে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ভিতরে একটু বাটির মতো করে নিয়েছি যাতে ডালের পুরটা ঠিকঠাক মতো দিতে পারি ভিতরে কিন্তু ঘুরিয়ে পাতলা করা যাবে না ভিতরের সাইডটা মোটাই রাখতে হবে এখন এতে ঠান্ডা হওয়া ডালের পুর দিয়ে দিচ্ছি পুর অবশ্যই ঠান্ডা করে তবেই দিতে হবে গরম পুর দেওয়া যাবে না পুর দেওয়া হয়ে গেলে প্রথমে এক সাইড থেকে এভাবে করে এনে অন্য সাইডে চেপে চেপে বন্ধ করে দিয়েছি তারপর এক সাইড থেকে এনে জমিয়ে মুখটা এভাবে বন্ধ করে করে দিয়েছি যাতে ডালের পুর বের হয়ে আসতে না পারে ডালের পুর খুব বেশি চেপে চেপে ভরে দিতে যাবেন না ডালের পুর একটু কম করেই দিতে হবে তা না হলে বেলার সময় কিন্তু পুরই বের হয়ে আসতে পারে এখন হচ্ছে এই ডাল পুরি বেলার জন্য কোনো প্রকার আটা বা ময়দা ব্যবহার করা যাবে না শুধুমাত্র তেল দিয়েই পুরিটা বেলে নিতে হবে আমি ডোয়ের দুপাশে তেল লাগিয়ে নিয়েছি এবার হচ্ছে যে দিকে আমি ঘুরিয়ে ভাজ করে নিয়েছি সেই দিকটা নিচে রেখে আমি রুটি বেলতে থাকব। পুরি বেলার এই কাজটি কিন্তু রুটি বেলার মতো করা যাবে না শুধু এক সাইড থেকে এভাবে করে বেলে বেলে পুরিটা একটু বড় করে নিতে হবে পুরিটা মোটায় রাখতে হবে খুব বেশি পাতলা করা যাবে না দেখুন আমি ঠিক এইভাবেই বেলে নিয়েছি আমার কিন্তু ডালের পুরি বের হয়ে যায়নি আমার বলা নিয়ম অনুযায়ী এভাবে করবেন ডাল পুরি বের হয়ে যাবে না এখন হচ্ছে আমি এভাবেই সবগুলো পুরি বানিয়ে নিয়েছি এবার পুরিগুলো ডুবো তেলে ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে প্রথমে তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি তারপর এর মধ্যে তৈরি করা পুরি দিয়ে দিচ্ছি পুরি দেওয়া হয়ে গেলে যখন তেলে দেওয়ার পর পুরির উপরে ছোট ছোট ফোসকা উঠতে শুরু করবে ঠিক তখনই চুলারাজ মাঝারিতে করে দিয়েছি এখন চুলারাজ মাঝারিতে রেখে দুপাশে উল্টে পাল্টে পুরিটা ভেজে নিয়েছি পুরির গায়ে যদি এরকম ছোট ছোট ফুসকা করতে চান তাহলে কিন্তু অবশ্যই প্রথমে চুলার আচ হাই হিটে রেখে তেল ভালোভাবে গরম করে পুরিটা দিতে হবে পুরী দেওয়া হয়ে গেলেই সাথে সাথে চুলার মাঝারিতে করে দিতে হবে তাহলে পুরির বাইরে এরকম সুন্দর ছোটো ছোটো বুথবুথ হবে এবং দেখতেও সুন্দর লাগবে আমার পুরিটি হয়ে গেছে আমি এভাবে করে বাকি পুরিগুলোও ভেজে নিয়েছি দেখুন পুরীগুলো কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়েছে বাইরে যেরকম পুরীর কিনতে পাওয়া যায় ঠিক সেরকমই কিন্তু দেখতে হয়েছে এই পুরীটি কিন্তু খেতেও তেমনি মজার হবে দেখুন আমি একটি পুরী ভেঙে দেখাচ্ছি পুরীর ভিতরেও কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে আর ডালগুলো কিন্তু খুব সুন্দরভাবে পুরীর গায়ে লেগে আছে আশা করি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটি এখানেই শেষ করছি আবারও খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ